এরকম ভণ্ড হারামকর পীর সাহেবের অভাব নেই, ইমানচোর পীর সাহেবের অভাব নেই, বুঝে গেল? অভাব নেই, ছি 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 ছি, নিজের ইমান বিক্রি করে, নিজের অস্তিত্ব বিক্রি করে, দুনিয়ার জীবনে কিছু চাওয়া পাওয়ার জন্য সব বিক্রি করে দিয়েছে, এই ক্যাটাগরির পীর সাহেব পীরজাদার অভাব নেই। নোংরা রাজনীতি করছে যুবক ছেলেরা, আপনাদের এলাকায় আছে না নেই তা জানি না। নোংরা রাজনীতি মানে মানুষকে ক্ষতি করা, কষ্ট দেওয়ার রাজনীতি, যে ফ্ল্যাগই হোক। আপনার দিকটা হচ্ছে কিনা জানি না, ওই রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। সৎ ন্যায় নিষ্ঠার সঙ্গে রাজনীতি করুন। রাসূলুল্লাহর যে লড়াই ছিল মক্কার মানুষের কাছে, ইতিমের চোখের পানি মুছিয়ে দাও, কমজোরের পাশে দাঁড়াও, অসহায়ের পাশে দাঁড়াও, মজলুমের সহযোগিতার হাত বাড়াও, খোদার তোকে তৃষ্ণার তোকে খানা খাওয়া পানি পান করাও, অপরের দুঃখে দুঃখিত হও, নিজের সিনাটাকে পেতে দাও মানুষের ভালোবাসায়, করুন না রাজনীতি। কত রাজনীতি করার চুলকানি দেখা যাবে, করো ঘরের হালাল খেয়ে হক ন্যায় সত্যের উপরে এস্টাবলিশ থেকে পলিটিক্যাল করুন। ঝান্ডা খুঁজে পাওয়া ঝান্ডা ফেরে পালাবে তখন সঠিক সৎ রাজনীতিবিদ খুঁজে পাওয়া যাবে না। আপনাদের এখানে কি রাজনীতি হয় জানি না, কিন্তু সমাজে কিছু মানুষ খালি কালার হিন্দু মুসলিম করছে, এগোয়াল ও দল এগুরু, সে কি হচ্ছে না হয়নি? আরে হাসছে কেন, হচ্ছে না হয়নি বলো না, কালা হয় ও রাজনীতি করে জান্নাতের স্বপ্ন দেখবেন না, কারো সর্বনাশ করে, কারো ক্ষতি করে, কি সাম্প্রদায়িক আর সাম্প্রদায়িকতার বীজ পুঁতে, কে অপবাদ ছড়ে মানুষের মধ্যে লাগিয়ে দিয়ে ও রাজনীতি করে লাভ না। একটু নামাজের মুসল্লাই দাঁড়াতে হয় আর একটু পৃথিবীর জমিনে সবর করতে হয়। আল্লাহর কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, সবরের মাধ্যম দিয়ে আল্লাহকে তালাশ কর, নামাজ এবং সবর। এ মুসলমান, নামাজ আমাদের মধ্যে নাই, সবর আমাদের মধ্যে নাই, আর একটা বড় ব্যাপার হলো আপনার আমার মধ্যে একতা নাই, একতা নাই। ওটা ওদের দলের, ওটা ওই দলের, ওটা ওই গ্রুপ, এটা এই গ্রুপ, কটা গ্রুপ হয়েছে জানে? ওটা ওদের গ্রুপ, ওটা ওদের, ওটা ওদের, এটা এদের। আরে মার খাচ্ছে তো মুসলমান, মুসলমানের পরিচয় দাঁড়াও, আল্লাহর বান্দার পরিচয় দাঁড়াও, এক কোরআন সবাই ঘরে, সবাই কোরআনওয়ালা ভাই বলে দাঁড়াও, সবাই নবীর উম্মত হিসেবে দাঁড়াও, এটাই হলো ইত্তেহাদ, একতা, ইউনিটি। যতদিন যে মার খাল্লে তার টুপি চেক করবে, কোথায় হাত বেঁধে যে খুঁজবে ওটা কোন গোত্র কোন দল, ততদিন মার খাবে। আজকে রহিমউদ্দিন মার খাচ্ছে, সলিমউদ্দিন খুব হাসছে, যা দিল না হেভি দিয়েছে, বল আল্লাহর কি কি দিল? ওয়েট এন্ড সি, ইন্তেজার, অপেক্ষা করো, তোমার দিন আসছে। এই কথা বোঝা যাচ্ছে? আকল মন্দকের ইশারা কাফিয়াস, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। কার কথা? আপনার পীরের কথা, আশেকের রসুল ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহ বারবার বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আজকে ওই পাড়ার মার খেয়েছে, আপনারা খুব খুশি, আবার আপনারা পিটানি খাবেন, কারা খুশি হবে? সব মিলে রেজাল্টটা কি হচ্ছে? এ বি সি ডি এ টু জেড সব মুসলমান মার খাচ্ছে, ছি ছি ছি। এরপরেও আমরা বলছি ওর টুপিটা দেখ, এ ওটা ফুলফড়ার ভক্ত মনে হচ্ছে, যেটা মার খেলো বলছে হ্যাঁ তাহলে ঠিক আছে। ও ফুলফড়া ভক্ত মারা, তুমি খুশি হচ্ছ, তার তোমাকে যখন পিটবে ও বলবে ওটা কোন দল দেখ, ও ঠিক আছে। তাহলে আমরা এটাই করি, এটাই করবো তো নাকি?
আল্লাহর নবী আল্লাহর আশিক দিওয়ানা মানুষটা কে মানুষটা আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেলেন সঙ্গীরা দাঁড়িয়ে গেল ও নবী সুলাইমান আপনি কেন দাঁড়িয়ে গেলেন বলে গাছের পাতার দিকে তাকিয়ে আছি নবী সুলাইমান দাঁড়িয়ে গেছেন সঙ্গীরা দাঁড়িয়ে গেছে লোক লস্কর সবাই দাঁড়িয়ে গেছে নবী আমার দাঁড়িয়ে আছেন কোথায় দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে গাছের ডালে পাতা দিকে তাকিয়ে নবী আমার তাবাসসুম হাসেন মুচকে মুচকে হাসেন সঙ্গীরা বলেছিল ও নবী সুলাইমান আপনি রাস্তায় দাঁড়িয়ে গাছের ডালের দিকে তাকিয়ে তাকিয়ে কেন হাসি বুঝো দাঁড়িয়ে হাসছেন নবী সুলাইমান মুচকে মুচকে হাসছেন সঙ্গীরা বলেছিল হুজুর বিয়াদবি মাফ করুন একবার আপনি বলুন কেন এমন করে তাকিয়ে আছেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল হাল তাদরুনা মিম্মা দাহকু আমি তোমাদের নবী সুলাইমান কেন রাস্তা ধারে দাঁড়িয়ে গাছের ডালে পাতার দিকে তাকিয়ে হাসি তোমরা কি শুনতে চাও তোমরা কি জানতে চাও কোন বেলাল সবাই বলেছিল হ্যাঁ জানতে চাই একবার আপনি বলুন কেন আপনি হাসেন ওই সময় নবী সুলাইমান বলেছিল আজকে আমি গাছের ডালে পাতার মধ্যে দেখতে পাচ্ছি একজন নেতার কথা শুনে আমি হাসি আপনার গলির নেতার কথা বলছি না গলি তো গলিতে নেতা ছড়াছড়ি যাচ্ছে এখন তাই তো ঘুষখোর চোর ডাকাত মিথ্যুক জেনাখোর এসব আমাদের সমাজে অনেক নেতা দেখা যায় তো আরে হ্যাঁ কি না বলবেন তো আর এটা কোন নেতা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমি গাছের ডালে একটা ছোট্ট নেতার কথা শুনে হাসছি সঙ্গীরা বলছে হুজুর নেতা কই নেতা বলে ওই দেখো গাছের ডালে পাতার উপরে ছোট্ট পরে নেতা কে সেটা চিউটি পিপিলিকা আল্লাহ নবী সুলাইমানকে ক্ষমতা দিয়েছিলেন জীবজন্তুর পশুপক্ষীর কথা শুনতে পান পশুপক্ষীগুলো নবী সুলাইমানের কথা শুনতে পান কথা বলেন সবাই ক্ষমতা শুনতে পান এই ক্ষমতা আল্লাহ পাক নবী সুলাইমানকে দিয়েছিলেন সঙ্গীরা বলেছিল ও নবী সুলাইমান একবার আপনি বলুন ও নেতা কি এমন কথা বলে আপনি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শোনেন কি এমন কথা বলছে একটা ছোট্ট পিপিলিকা ও আবার কি বলবে আহা এমন কথা বলেছিল আমার আল্লাহর পছন্দ হয়ে গেল কথাটা কোরআনে জায়গা দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ পিপিলিকার কথাটা নবী সুলাইমানের সঙ্গে যে আলোচনা হলো আল্লাহ পাক সেটা কোরআনে জায়গা দিলেন ইয়া আইয়ুহান নামনা তুদখুলু মাসাকিনাতুম ইলা আখিরিল আয়াত অনেক কথাবার্তা হলো আল্লাহর নবী সুলাইমানের সঙ্গে পিপিলিকার কি কথা হলো সঙ্গীদেরকে বলছেন ও আমার সাথীরা সঙ্গীরা এ হলো পিপিলিকা জাতির নেতা নেতা সেই হবে যে সঙ্গীদের দুঃখে দুঃখিত হবে তাদের মতো তার লাইফ স্টাইল হবে তাদের কণ্ঠের আওয়াজ হবে শরিয়ত দ্বীন ইসলামের মতে সেই হলো নেতা গরিবের মুখে অন্ন তুলে দেবে অসহায়ের পাশে দাঁড়াবে কারো জামার কলার ধরে চুলের মুঠি ধরে মারবে না ক্ষমতার বল পেশি বল ঐতিহ্যের লড়াই তারা করবে না জনগণের সামনে জনগণের দুঃখে ভেঙে পড়বে জনগণের ব্যথায় ব্যথিত হবে জনগণের কণ্ঠের আওয়াজ হবে সে নেতা শরিয়তের দৃষ্টি থেকে তিনিই হবেন নেতা যার মধ্যে রাসূলুল্লাহর আদর্শ রাসূলুল্লাহর সুন্নাত তরিকা খুঁজে পাওয়া যাবে বাংলার মানুষ তাকেই ফলো করবে যার মধ্যে ইমানি চেতনা থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ ফুরফুরার পীর আবু বকরকে সবাই এক কথাই পীর বলে মেনে নিয়েছিল কেন মুজাদ্দিদের জামানের ছিল আদর্শ নীতি তরিকা কোরআন হাদিস শরিয়াত ইজমা কিয়াসকে সামনে রেখে তিনি যে আওয়াজ তুলেছিলেন ফুরফুরার পীর আবু বকরের আওয়াজে বাংলার এপার বাংলা ওপার বাংলা আসামের লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মুরিদ তারা এক আওয়াজে হাত দৌড়ে পড়ে ঝাঁপিয়ে পড়েছিল নবী সুলাইমান বলছেন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেতা কেমন নেতা ইনি চিৎকার করে নিজের জাতির পিপিলিকাকে বাঁচাচ্ছে কেন ওই সময় পিপিলিকা কি বলেছিল নেতাটা ইয়া আইয়ুহাল্লাম লা তুদখুলু মাসাকিনাকুম আই আমার সাথীরা সঙ্গীরা পিপিলিকার দলেরা না 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 আর তোমরা বাইরে থেকো না গুহার মধ্যে প্রবেশ করো
আমার কাছে খবর আছে এক্ষুনি নবী সুলাইমান তার লোক লস্কর দলবল এই রাস্তা দিয়ে যাবে তোমরা বুঝবে না তোমরা জানবে না তোমরা এহসাস করতে পারবে না তাদের পায়ের আঘাতে নির্মমভাবে তোমাদের মত হয়ে যাবে তাদের অপরাধ হবে না তাদের কোনো অপরাধ হবে না কেননা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত ছোট ক্ষুদ্র বানিয়েছেন তারা বুঝতে পারবে না তাদের পায়ের আঘাতে তোমাদের মত হয়ে যাবে আমি পিপিলিকাদের সরদার আমি গোলাম নেতা এই দুনিয়ার জমিনে তোমাদের নৃশংসভাবে হত্যাটা আমি মেনে নিতে পারি না তাই চিৎকার করে বলছি আইয়ুহান্নামলা এ পিপিলিকার দলেরা উদখুলু তোমরা তোমাদের স্বপ্নের ঘরে প্রবেশ করো জুরি জুরি বলুন সুবহানাল্লাহ পিপিলিটা চিৎকার করে বলছে তোমরা গর্তে ঢুকে যাও এই যে আপনারা বসেছেন এত মানুষ জানেন কত পিপিলিকা দুনিয়া ছেড়ে চলে গেল আজকে জানেন বলুন এতটুকু ছোট্ট একটা পিপিলিকা কতটুকু এই বিছানা ফেলবার সময়তেই চেপে পায়ের আঘাতে মারা গেছে আমরা জানি না দেখতেও পাইনি একটা বড় আল্লাহ সৃষ্টি জীব হলে বুঝতে পারতাম তো পিপিলিকাদের নেতা গাছে ডালে উঠে চিৎকার করছে তারা তাদের ভাষায় তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও নবী সুলাইমান শুনে দাঁড়িয়ে গেল কেন চিৎকার করছে নবী সুলাইমান তার লোক দশ বল এটা দিয়ে যাবে তারা তো বুঝতে পারবে না তাদের পায়ের আঘাতে তোমাদের নৃশংসভাবে মত হয়ে যাবে আমি চাই না আমি আমার জাতিকে বাঁচাতে চাই আল্লাহ কোরআনে দিয়ে বিশ্ববাসী ইমানদার মুমিন মুসলমান আমাদের শিক্ষা দিলে তোরা ভাইয়ের রক্তে আনন্দ পাস ভাইয়ের প্রতি অত্যাচার হলে তৃপ্তি আসে দেখবেন অনেকে বিপদে পড়লো অনেকে আবার ফলের রস খায় জনগণকে দেখিয়ে খাই না কারো বিপদ কারো সমস্যা হলে বা আরাম করে গল্প করছে ফলের রস ঢালছে বা তার মানে ইসকে পিছে রাজ হ্যায় ও বিপদে পড়েছে ওকে সাইজ করেছে ওর সমস্যা হয়েছে ওর লুণ্ঠন হয়েছে ওকে পিটিয়েছে এটা তোর ভাই কুল্লু বানি আদম কি ইখওয়াতুন প্রত্যেকটা আদম সন্তান আমাদের একই অপরের ভাই শুধু বানি আদম মুসলমান কেন আল্লাহ সৃষ্টি সমস্ত ধর্ম বর্ণ আমরা একই অপরের ভাই ভাই এক আদম মা হাওয়ার আওলাদ কিন্তু নীতি আদর্শ মানি মুহাম্মদ রাসূলুল্লাহ এবং মুসলমান আমরা একই অপরে মিলে আছি অন্য ধর্ম বর্ণকে তো আমরা ঘৃণা করি না তাদেরকে তো আমরা অন্য চোখে দেখি না তাদেরকে তো ভাই বলেই দেখি আমরা এটা আমাদের দেশের সরকার শেখায় না আমাদের প্রফেট নবী মুহাম্মদ শিখিয়েছে তোমরা কালকের ছেলে বলছো 1500 বছর আগে আমার রাসূল বলেছে আর দেশের ভালোবাসা তোমাদের থেকে শিখবো না কাদ্দারদের থেকে দেশকে কেমন ভালোবাসতে হয় 1500 বছর আগে আমার রাসূল বলেছে দেশকে ভালোবাসা হচ্ছে তোমার নবীর সুন্নাত জোরে বলো সুবহানাল্লাহ জানেন তো দেশকে ভালোবাসতে হয় বড় দুঃখ লাগে বড় যন্ত্রণা লাগে আজ আমার মুসলমান ভাই আমরা একে অপরের চোখে পট্টি বেঁধে আছি কারোর দিকে আমরা তাকাচ্ছি কথা বুঝে গেল তওবা করি আসো অপরাধ মেনে নিয়ে তওবা করি আল্লাহর কাছে মাফ চাই দুনিয়া আখিরাত আমাদের কামিয়াব হয়ে যাবে কথা বুঝে গেল বিশেষ করে এই ভাঙরে জমিনে ভাঙরে বসে বলে যাচ্ছে জিন্দেগিতে জীবন চলে যাবে অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না অপরাধের সঙ্গে আতাত আপোষ করবেন না 10 বছর চোরের মতো বেঁচে থাকার থেকে 10 মিনিট বীর বাচ্চা বাঘের মতো বেঁচে থাকবেন ইতিহাসের স্বর্ণাক্ষরে আপনার লেখা হবে কেন আপনার ঈমান মজবুত আছে জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলেন যাক আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে আসেন